আমি মনে করি না যে কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে আছে। আর একটা কথা হচ্ছে যে আমেরিকাতে বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধাও পায় না, যেটা ইউরোপিয়ান ইউনিয়নে আমরা শুল্কমুক্ত সুবিধা পাই। আমেরিকাতে আমাদের কিন্তু অনেক শুল্ক দিয়ে সেখানে রপ্তানি করতে হয়, 15%-ও বেশি, 15 থেকে 16%। সুতরাং এখানে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো আমি তো কিছু দেখি না, এবং বাংলাদেশে সেই ধরনের পরিস্থিতিও নাই। বরং অনেক দেশের সঙ্গে আমেরিকা বাণিজ্য করে যেখানে হয়তো গণতন্ত্র নাই, যেখানে একদলীয় শাসন, যেখানে কোনো তথ্যের অবাধ প্রবাহ নাই। বাংলাদেশ তো অনেক উন্মুক্ত একটি সমাজ এবং বাংলাদেশ গণতন্ত্রের চর্চা করে, সেখানে বাণিজ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি আসে বলে আমি মনে করি না। রপ্তানি আদেশ কমাটা কিন্তু সম্পূর্ণ বৈশ্বিক অন্য পরিস্থিতির কারণে, কারণ আমাদের রপ্তানিটা হয় ইউরোপিয়ান ইউনিয়নের 27 দেশ, ইউকে এবং ইউএসএতে, ক্যানাডায় সবচেয়ে বেশি, তার মানে ইউরোপ এবং উত্তর আমেরিকা। সেখানে যেহেতু অর্থনৈতিক একটু সমস্যা গত 1.5-2 বছর ধরে আমরা জানি যে অনেক ইনফ্লেশন ছিল, তো যখন ইনফ্লেশন থাকে তখন যারা পোশাক বেশি কেনে, সাধারণ সব মানুষ, তাদের কিন্তু ডিসপোজেবল ইনকাম কমে যায়, সেই জন্য তারা পোশাকের চাহিদা কম, এই জন্যই কিন্তু রপ্তানি কমেছে। রপ্তানি কমার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। মোস্ট অব দ্য এক্সপোর্ট আমেরিকায় হয় এটাও কিন্তু সত্যি না। মোট রপ্তানির 17% আমেরিকাতে হয়, আর 55 থেকে 57% রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকেতে, এবং অন্যান্য দেশ মিলে ভারত, জাপান, ক্যানাডা এইসব দেশেও সব মিলে বাকিটা হয়। সুতরাং মোট রপ্তানির 17% যায় হচ্ছে ইউএসএ। তবে অবশ্যই এটা একটা বড় অ্যামাউন্ট, আমাদের 9 বিলিয়ন বা 10 বিলিয়ন রপ্তানি হয় এবং মূলত গার্মেন্টস এর পণ্যই যায়, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের খুবই গুরুত্বপূর্ণ বাজার আমেরিকা, এবং সেখানে আমরা যথেষ্ট ডিউটি দিয়েই কিন্তু আমাদের রপ্তানি করতে হয়, যেটা আগেই বললাম। সুতরাং নতুন করে আমি তো এখানে কোনো দেখি না, সেটা আমরা এটা পর্যালোচনা করছি, এবং আমরা আগামী সপ্তাহে একটা মিটিং সবাই স্টেক হোল্ডারদের নিয়ে অংশীদারদের সঙ্গে একটা মিটিং করব। মিটিং করে আমরা দেখব যে এখানে ফর্মাল যোগাযোগের দরকার আছে কিনা, বা কিভাবে হয়তো আমাদের অগ্রগতিগুলোকে আরো কিভাবে এক্সপেডাইট করা যায় সেটা দেখব। এটা আসলে হাইপোথেটিক্যালি তো কোনো বলে কিছু লাভ নাই। প্রথম কথা হচ্ছে আমরা সবাই বিশ্ব বাণিজ্য সংস্থার কিন্তু সদস্য, এবং বিশ্ব বাণিজ্য সংস্থার যে আইন, WTO-র আইনে বিনা কারণে রেস্ট্রিকশন দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে কোনো দেশ যদি জোর করে দেয় সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নাই যেখানে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে, এবং সেটা যদি আসে আমরা WTO-তেও সেটা আমরা দেখব যে কি করণীয়, এবং হাইপোথেটিক্যাল কথা না বলে আমরা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করব, এবং এটা আমরা কন্টিনিউয়াসলি করছি গত 20-30 বছর ধরে। কিন্তু কর্ম পরিবেশ উন্নয়ন, শ্রম অধিকার উন্নয়ন, আইএলওর সঙ্গে কমপ্লায়েন্স করা, এবং আমরা অনেকগুলো আইএলও কনভেনশন কিন্তু রিসেন্টলি আমরা র্যাটিফাই করেছি, যেমন 138 কনভেনশন, এটা আগে আমরা র্যাটিফাই করি নাই। এখন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের যে GSP+ দেওয়ার কথা বলছে সেখানে 32টা কনভেনশন র্যাটিফাই করতে হয় হবে আর কি, যেটা আগামী 10 বছর, 24 সাল থেকে 34 সাল। বাংলাদেশ LDC কান্ট্রি হওয়া সত্ত্বেও, এবং বাংলাদেশ এখনই GSP+ পাবে না, তার সত্ত্বেও কিন্তু সেই 32টা কনভেনশন ইতোমধ্যে আমরা র্যাটিফাই করেছি এবং আমরা বাস্তবায়ন করছি। সুতরাং বাংলাদেশ কিন্তু সময়ের তুলনায় আরো এগিয়ে আছে, আমি মনে করি না যে ভাবে ভয় পাওয়ার কিছু আছে। আমার যতটুকু জ্ঞান আছে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার কোনো বিধান কোনো WTO-র আইনে নাই, কিন্তু যে দেশ কোনো অগ্রাধিকারমূলক সুবিধা দেয় সেই অগ্রাধিকার সুবিধা হয়তো বাতিল করতে পারে, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন অগ্রাধিকার সুবিধা দেয়, বিনা শুল্কে রপ্তানির সুবিধা দেয়। এখন যদি তারা আইএলও বলে যে আমাদের এখানে খুব বেশি লেবার রাইটসের ভায়োলেশন হচ্ছে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের যে GSP রেগুলেশন সেখানে একটা বিধান আছে যে চরম ভায়োলেশন হলে তারা হয়তো এটা উইথড্র করতে পারে এই সুবিধা। অতীতে কোনো কোনো দেশের বিরুদ্ধে এটা হয়েছে, কিন্তু বাংলাদেশে সেই পরিস্থিতি বর্তমান না, এটা বুঝতে হবে। অতীতে যে দেশে হয়েছে সেখানে ফোর্সড লেবার ছিল, জবরদস্তিমূলক শ্রম ছিল, অথবা সেখানে অন্যরকম পরিস্থিতি ছিল। বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নাই, এবং বাংলাদেশ গত 10-15 বছরে শ্রম অধিকার বাস্তবায়নে এবং কর্ম পরিবেশ উন্নয়নে যে ধরনের উন্নতি করেছে তার প্রেক্ষিতে এই ধরনের কোনো সুবিধা প্রত্যাহার করার সুযোগ নাই বলে আমাদের বিবেচনা। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে নিষেধাজ্ঞা আসার কোনো নিষেধাজ্ঞা তো না, ইউরোপিয়ান ইউনিয়ন যেটা করতে পারে আমাদের বিনা শুল্কে সুবিধা দিচ্ছে সেটা প্রত্যাহার করতে পারে, এটা কিন্তু হাইপোথেটিক্যাল, কিন্তু প্রত্যাহার করার অনেক গ্রাউন্ড আছে। প্রথম হচ্ছে আইএলও থেকে একটা রিপোর্ট লাগবে, তো আইএলওতে এই ধরনের কোনো রিপোর্ট নাই যে বাংলাদেশে লেবার রাইটস ভায়োলেশন হচ্ছে, এবং আইএলও রিপোর্ট ছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের যে আইন সেখানে এই আমাদের যে বাণিজ্য যে শুল্কমুক্ত সুবিধা সেটা প্রত্যাহার করার কোনো সুযোগ নাই, কারণ ইউরোপিয়ান ইউনিয়নও তো আইনের মধ্যে দিয়েই ব্যবস্থা নিতে হবে, সেটার কোনো সুযোগ নাই। তো আমি মনে করি না যে ইউরোপিয়ান ইউনিয়নে
বাংলাদেশ একটা এলডিসি কান্ট্রি, সেখানে অনেক লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নও তো চায় এই মানুষগুলোর উন্নতি হোক, নাকি এই মানুষগুলোকে শাস্তি দিতে চায়। সুতরাং এইটাতে ইউরোপিয়ান ইউনিয়নে কোনো ধরনের আমাদের বাণিজ্যর যে সুবিধা সেটা প্রত্যাহার হবে এটার কোনো সম্ভাবনা নাই।